আমরা এখন জানবো রাজ্যপালের ক্ষমতা এবং কার্যাবলী, তার সাথে পদমর্যাদা সম্পর্কে জানবো। যেমন দেশের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, তেমন রাজ্যের প্রধান হলো রাজ্যপাল, কিন্তু রাজ্যকে পরিচালনা করেন কে? মুখ্যমন্ত্রী। যে তেমন দেশকে পরিচালনা করেন প্রধানমন্ত্রী, কিন্তু দেশের সর্বশক্তিমান বা সব শক্তির ক্ষমতার অধীশ্বর হলেন রাষ্ট্রপতি, যার গাড়ির নাম্বার প্লেট নেই। তেমন মুখ্যমন্ত্রী হলো রাজ্যের মধ্যে প্রধান পরিচালক, কিন্তু রাজ্যপালও বিশেষ ক্ষমতা ধারণ করে। রাজ্যপালের বেশ কয়েকটি ক্ষমতা থাকে এবং তার পদমর্যাদা থাকে, সে বিষয় নিয়ে আলোচনা করব। রাজ্যপালের ক্ষমতা এবং পদমর্যাদা প্রসঙ্গে দেখব যে হাইকোর্টের প্রধান বিচারপতি যদি নিযুক্ত হয়, সেটা কিন্তু রাষ্ট্রপতি নিযুক্ত করেন এবং রাজ্যপালের মতামত অনুযায়ী, ঠিক আছে? তাছাড়া রাজ্যপালের বেশ কয়েকটি ক্ষমতা আছে, স্বেচ্ছাধীন ক্ষমতা, বিশেষ বিশেষ ক্ষমতা। আমরা দেখব রাজ্যপালের বেশ কয়েকটি ক্ষমতার মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতা, আইন সংক্রান্ত ক্ষমতা, অর্থ সংক্রান্ত ক্ষমতা, বিচার সংক্রান্ত ক্ষমতা এবং তার পদমর্যাদা সম্পর্কে আলোচনা করব। শাসন সংক্রান্ত ক্ষমতায় কী বলেছে? শাসন সংক্রান্ত ক্ষমতার বিচারে আমরা দেখতে পাচ্ছি কি যে 154 এক নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল তত্ত্বগতভাবে রাজ্যের সকল ক্ষমতা ভোগ করেন। শাসন সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে আমরা প্রথমে দেখেছি কি যে রাজ্যপাল তত্ত্বগতভাবে 354 একের ধারা অনুযায়ী রাজ্যের শাসন ক্ষমতা ভোগ করে। এই শাসন ক্ষমতার উপরে ভিত্তি করে 1, 2, 3 করে পয়েন্ট যদি দেখি, আমরা দেখতে পাব যে রাজ্যের শাসন সংক্রান্ত দিক থেকে বিশেষ করে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ, সেক্ষেত্রে রাজ্যপালের মত দরকার। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীকে তিনি পদচ্যুত করাতে পারেন এবং অন্যান্য মন্ত্রীর ক্ষেত্রেও তিনি হস্তক্ষেপ করতে পারেন। এছাড়াও রাজ্যের যদি কোনো জরুরি অবস্থা বলতে অর্থনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে রাজ্যপাল যদি দেখে বা তিনি দেখতে পান যে রাজ্যের অর্থনৈতিক দিক থেকে বেহাল অবস্থা, তখন তিনি কী করতে পারেন? রাষ্ট্রপতির কাছে পরামর্শ নিতে পারেন এবং রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারি করার জন্য আবেদন জানাতে পারেন। কত ধারা অনুযায়ী? না, 356 ধারা অনুযায়ী। 356 ধারা অনুযায়ী রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন জরুরি অবস্থা জারি করার জন্য। কিসের জন্য? যখন রাজ্য অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে যাবে। আরেকটি ক্ষমতা হলো আইন সংক্রান্ত ক্ষমতা। আইন সংক্রান্ত ক্ষমতা বলতে কি? 2 নম্বর পয়েন্ট, আইন সংক্রান্ত ক্ষমতা, কোনো আইন যদি মন্ত্রিসভায় পাশ হয়, রাজ্যপালের অনুমতি ছাড়া কখনোই তা সম্ভব নয়, পাশ হওয়া সম্ভব নয়। প্রথমত, কোনো বিল যদি উত্থাপিত হয়, সেই বিল রাজ্যপাল ফেরত পাঠাতে পারেন। ধরো আইনসভাতে কোনো একটা আইন প্রচলন করেছে বা নিয়ে আসতে চাইছে সরকার, সেই আইন কিন্তু রাজ্যপালের অনুমতি ছাড়া হবে না। রাজ্য আইনসভায় কোনো আইন যদি পাশ করে, তাহলে সেই আইন কিন্তু রাজ্যপালের অনুমতি ছাড়া কখনোই পাশ হবে না। সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে দেখব না, রাজ্যের বিধানসভায় যদি কোনো অর্থ বিল পাশ হয়, যে রাজ্যের কত টাকা বাজেট হবে এবং সেই বাজেট কীভাবে পশ্চিমবঙ্গে বা রাজ্য অনুযায়ী সেগুলো তার ব্যবহার হবে, সেই বাজেট পেশ করতে গেলে বা অর্থ বিল পেশ করতে গেলে রাজ্যপালের কিন্তু অনুমতি অবশ্যই লাগবে। রাজ্যপাল যদি সেক্ষেত্রে অনুমতি না দেয়, তাহলে সেই অর্থ বিল কখনোই সফলতা পাবে না। তাহলে অর্থ বিলের ক্ষেত্রে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে রাজ্যপালের বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি। স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি? নিজের ইচ্ছার অধীন ক্ষমতাও তিনি দিতে পারেন। 163-2 নম্বর ধারা অনুযায়ী তিনি তার নিজস্ব ক্ষমতা অন্য কাউকে দিয়ে দিতে পারেন, কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য। একে বলা হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা। সেই ক্ষমতা অনুযায়ী তিনি পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতির পরামর্শ অনুক্রমে। এছাড়াও তিনি কী করতে পারেন? এছাড়াও তিনি সেই ক্ষমতা অন্য কাউকে দিয়ে তিনি রাজ্যপালের দায়িত্ব অন্য কাউকে তিনি দিতে পারেন, ফলে সেই রাজ্যপালের ক্ষমতা অন্য কেউ ব্যবহার করতে পারে, যে ক্ষমতা কেবলমাত্র রাজ্যপালের আছে। তাহলে রাজ্যপালের আমরা দেখলাম অর্থ সংক্রান্ত ক্ষমতা, বিচার সংক্রান্ত ক্ষমতা, শাসনতান্ত্রিক ক্ষমতা, শাসন সংক্রান্ত ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা, আইন সংক্রান্ত ক্ষমতা, এই সকল ক্ষমতা কিন্তু রাজ্যপালের আছে। এগুলো মেন মেন পয়েন্ট, ঠিক আছে? তো পদমর্যাদা যথেষ্ট উপরে, কারণ রাজ্যপাল রাজ্যের প্রধান পরিচালক। কেন প্রধান পরিচালক? রাষ্ট্রের যেমন প্রধান পরিচালক রাষ্ট্রপতি, রাজ্যের তেমন প্রধান পরিচালক রাজ্যপাল। যদিও পরিচালনা করে থাকেন মুখ্যমন্ত্রী,
রাষ্ট্র পরিচালনা করে থাকেন প্রধানমন্ত্রী, কিন্তু সর্বময় ক্ষমতার অধীশ্বর হলেন রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল। হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করতে গেলে রাজ্যপালের অনুমতি লাগবে, নিযুক্ত করে কে? রাষ্ট্রপতি। কিন্তু অনুমতি কার প্রয়োজন? রাজ্যপাল। এই জন্য রাজ্যপাল যথেষ্ট পদমর্যাদা ভোগ করে থাকেন। এই জন্য রাজ্যপাল বা রাজ্যভবন, পুরো ভবনটাই রাজ্যপালের দায়িত্বে থাকে। রাজ্যভবন বা আমরা যেটা বলি রাজভবন, এই রাজভবনে থাকেন একমাত্র রাজ্যপাল, একজন ব্যক্তির জন্য পুরো সিকিউরিটি, তার থাকার ব্যবস্থা, যথেষ্ট পদমর্যাদা আমরা দেখতে পাই। নিয়মতান্ত্রিক একটা শাসক আবার রাজ্যপাল। আমরা যদি বলি রাজ্যপাল সব কিছু করে থাকে তাহলে ভুল, কারণ রাজ্যপাল একটা নিয়মতান্ত্রিক শাসনের মধ্যে থাকে, আবার ক্ষমতার অধীশ্বর। কিন্তু প্রকৃতপক্ষে বাড়ি টু বাড়ি, মানে হোম টু হোম, কে কাজ করে? মুখ্যমন্ত্রী এবং এমএলএ এমপি, এরা কাজ করে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে রাজ্যপালের ক্ষমতাগুলো বোঝা গেল। আইন সংক্রান্ত ক্ষমতায় বিল যদি নিয়ে আসে, আইন সংক্রান্ত বিল, তাহলে সেই বিল পাস হবে না রাজ্যপালের অনুমতি ছাড়া। অর্থ সংক্রান্ত ক্ষমতায় অর্থ বিল নিয়ে আসলে রাজ্যপাল অনুমতি না দিলে পাস হবে না। বিচার সংক্রান্ত ক্ষমতায় বিচার ব্যবস্থার যে প্রধান, মানে বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি নিয়োগ করেন, কিন্তু রাজ্যপালের অনুমতি ছাড়া তাকে চেয়ারে বসাতে পারবে না। তাহলে বিচারের ক্ষমতা, আইনের ক্ষমতা, শাসনের ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা, তাহলে চার থেকে পাঁচটা ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অর্থ সংক্রান্ত ক্ষমতা, কোনো অর্থ বিল নিয়ে এলো রাজ্যের উন্নতির জন্য, সেটাও ক্ষমতা, তার অনুমতি ছাড়া হবে না। আর পদমর্যাদা আমরা দেখেছি যথেষ্ট পদমর্যাদা ভোগ করেন, কিন্তু সেই পদমর্যাদা নিছক একজন আইন শাসনতান্ত্রিক পরিচালক, আইন রক্ষক বা আইন পরিচালক হিসাবে থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে কাজ করেন মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রী পরিষদ। বোঝা গেল? এটা পদমর্যাদা বিষয়টা, যে তিনি কী কী পদমর্যাদা ভোগ করে থাকেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করে থাকেন, এছাড়াও তিনি পদমর্যাদার ক্ষেত্রে যথেষ্ট নিছক, যথেষ্ট ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি একজন নিছক শাসনতান্ত্রিক ক্ষমতার প্রধান হয়েছেন রাজ্যের ক্ষেত্রে, কিন্তু প্রধান পরিচালক মুখ্যমন্ত্রী। বুঝতে পারলো ব্যাপারটা? রাজ্যপাল কি আমাদের বর্তমানে রাজ্যপাল কি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে।